জি আমি বিলাক আপ করেছিলাম ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম বিলাট আমি বিলাট আমি খুব ভালো রেজাল্ট পাইছি জি জি খুব সুন্দর হয়েছিল এইজন্য আপনি আবার অর্ডার দিয়েছেন জি এইজন্য আমি ভাইয়ের কাছে আসছে যে আবার অর্ডার দিয়েছি বললাম ভাই 5 ইঞ্চি তো ভাই আমার 6 ইঞ্চি সাইজ 6 ইঞ্চি মাল দিয়েছে 5 ইঞ্চি দিয়েছেন আপনাদের 6 ইঞ্চি দিয়েছে যাক আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রজেক্ট হ্যাঁ এই যে সবার স্বপ্ন ফিশ সেন্টার থেকে আমরা চৌগাছায় মাখাপুর মাছ দিতে এসেছি আমার এক চাষি ভাইকে আপনারা চাষি ভাইয়ের জন্য দোয়া করবেন উনি আজকে মাছ দিতে চিতল ব্ল্যাক কাপ হ্যাঁ আপনার হলো ট্যাংরা এই যে আমার ভাইরা ওনাদেরকে অনলাইনের মাধ্যমে আসছি আজকে মাছ দিতে একটু তাদের সাথে আলোচনা করেন আপনার নামটা একটু বলুন ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মামুন কত বছর আপনি মাছের সাথে সম্পৃক্ত আছেন আমি আজকে 10-15 বছর আছি 10-15 বছর আমাতে ভাই খুব ভালো লোক জি ভাইয়ের মাছ ভালো আমি ভাইয়ের কাছ থেকে মাছ নিই ভাই খুব ভালো জাতের মাছ দেয় 18 মাছ চিতল মাছ চিতল মাছ এটা সাইজটা আমাদেরকে একটু দেখান দেখি ওয়াও আপনার বুড়ি কি মাস্টার বুঝ পেয়েছেন আমার ব্লক কাপ চিতল আপনি বুঝ পেয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমার চিন্তা যে আপনি কষ্টের টাকা দিয়ে মাছটা ছাড়তেছেন কেউ কিস্তি তুলে কেউ কিস্তি তুলে মোটামুটি আপনার ব্যবসা করে কেউ বাপের জমি বিক্রি করে কেউ শ্বশুরের কাছ থেকে লোন নেয় কেউ বড় ভাইয়ের কাছ থেকে লোন নেয় এই যে আপনারা কিস্তি তুলে আপনারা যারা ব্যবসা করতেছেন আমি চাই যে আপনারা যেরকম কিস্তির টাকাটা সপ্তাহ সপ্তাহ আপনার পুরোপুরি দিতে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার মাসে ভাই উন্নতি দেয় যে কারণে আপনার মাছ আমি বড় সাইজ দিছি এটা আপনার এক বছর না করতে করতে আপনার মাছ যখন বড় হয়ে যাবে আপনি বিক্রি করবেন আপনার কিস্তির টাকারও কোনো সমস্যা হবে না ভাই আপনার যে জিনিসটা আমি আপনাকে দিলাম এটা বুঝতে পেরেছেন আমি মাছ নিয়েছি গুলশা পাবদা জি তারপরে আপনার চিতল চিতল মাছ আপনি কত পিস নিয়েছেন আমি চিতল নিয়েছি 500 পিস বিলাকার বিলাকাপ নিয়েছি 500 পিস জি আর আচ্ছা যে আপনার পাবদা ট্যাংরা দিয়ে 1000 যেটা আমি প্রথম আমার একটা সে চাষি একটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে সে আমাকে বললো ভাই আমাকে ভালো জাতের মাছটা দিবেন এবং ভালো মাছটা দিবেন ওর কথা শুনে মায়া লাগলো এবং ওকে দিলাম আমি দেশীয় যেটা আমাদের নুনা ট্যাংরা এটা এখন বাজারে দেখেন যেটা আপনার 8-10 কেজি হলুদ যে ট্যাংরাগুলো মিনিমাম 600 টাকা দাম এটা কি 3-4 মাসে মনে করেন ইনশাআল্লাহ হারভেস্ট করা যাবে হ্যাঁ 4 মাসে হারভেস্ট করতে পারবে সে বিক্রি করতে পারবে 4 মাসে তো এটা দিস ইজ আর চাষটা টেস্ট স্বরূপ এই টেস্টের পরে সেই মাসের পরে রেজাল্ট করে এবার বড় অর্ডার দিবে আচ্ছা আপনি যেখানে বিলাকা মাছটা ছাড়বেন তার আয়তন কতটুকু আমি যেখানে আমি বড় জায়গায় 120 ফেলেছি জি 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 বড় জায়গায় আমি এর থেকে ছোট জায়গায় ফেলবো আমি ওখানে আমার প্রচুর পরিমাণে গুগলি আমি সেই কারণে ওখানে মনে করেন যে আপনার হচ্ছে যে বিলাট কাপটা দেবো ওখানে 400 বিলাট দেবো একটু শাইনা করে আমি অন্য জায়গায় ফেলেছি বড় জায়গায় আচ্ছা আপনার মানে আইডিয়া মতে আপনি বিলাট কাপ আগে কি চাষ করেছেন জি আমি বিলাট কাপ করেছিলাম ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম বিলাট আমি বিলাট আমি খুব ভালো রেজাল্ট পাইছি জি জি খুব সুন্দর হয়েছিল এই জন্য আপনি আবার অর্ডার দিয়েছেন জি এই জন্য আমি ভাইয়ের কাছে আসছে যে আবার অর্ডার দিয়েছি ভাই খুব ভালো জাতের মাছ দিয়েছে আমার জি গতবার এবারও আমি ভাইয়ের কাছে ভাষা যোগাযোগ করে ভাইয়ের কাছে মাছটা নিলাম আচ্ছা আপনার বিলাক কাপের সাইজ তো আছে 4 ইঞ্চি 5 ইঞ্চি করে 5-6 ইঞ্চি আমি বললাম ভাইয়ের 5 ইঞ্চি কথা ভাইয়া 6 ইঞ্চি সাইজ 6 ইঞ্চি মাছ দিছে 5 ইঞ্চি দিয়েছেন আপনাদের 6 ইঞ্চি দিয়েছে যাক আলহামদুলিল্লাহ বড় জায়গায় দিতে বললে আপনার ওরকম মাছের বৈশিষ্ট্য আসে ভাই যদি বড় জায়গায় দিতে পারেন আর ছোট ছোট যেসব চাষিরা আছে ছোট থেকেই তো মানুষ বড় হয় আজকে ওর উদ্যোগটা আমার ভালো লেগেছে আজকে কয়েক বছর ধরে করতেছে এখনো মাছের মধ্যে লেগে আছে এই দিয়ে আল্লাহ ভালো চালাচ্ছে এটাই আমার কাছে খুব ভালো যে আমার একটা পার্টি সে আমার কাছে যে চাইছে একটু বড়টা দিয়েছি আমি কেন দিয়েছি এটা আমার কৌতূহল আমার একটা পার্টি তার ইনকাম হোক